ব্যাংকে চাকরি করলে ঋণ পাওয়া যায় 5% সুদে, প্রায় 80,000 টাকা প্রথম শ্রেণীর কর্মতায়। এই টাকা নিয়ে জমি কিনে বাড়ি বানালে হারাম হবে, 5% আর 1% 1 টাকা হইলো হারাম হবে। এই বাড়ি করলে সেটা হারাম হবে, শুধু 5% সুদের গুণাগার হবে নাকি পুরো টাকার গুণা হবে এটা না, পুরোটাই গুণা হবে। তিনি যেটা নিয়েছেন 5% হারে যা নিয়েছেন পুরোটার গুণা হবে, কারণ তিনি নিছেন এইটা দিয়েই তো নিছেন। এখন পুরোটার গুণা 5% কেন গুণা হবে, পুরো 80,000 টাকার তিনি গুণাগার হবেন।